পেঁয়াজের বাজার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিসিবির মাধ্যমে কম মূল্যে অনলাইনে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। এদিকে রাজধানীর বাজারে একদিনে কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন, আমদানি অব্যাহত থাকলে শিগগিরই স্থিতিশীল হবে বাজার। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। রাজধানীতে পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার অনেকটাই ক্রেতাশূন্য, যদিও বাজারে দেশীয় আমদানি করা পেঁয়াজের মজুত পর্যাপ্ত, ফলে প্রভাব পড়ছে দামে। দুদিন ধরেই দাম কমছে সব ধরনের পেঁয়াজের। কিতা সুন্দর কারণে দেখা গেছে দেশি পেঁয়াজের বাজারটা দেখা গেছে 8-10 টাকা কেজিতে কমছে, ইন্ডিয়ান পেঁয়াজের বাজারটা 8-10 টাকা কেজিতে কমছে। 4-5 দিন আগে কেতার মাথা নষ্ট হয়ে গেছে, যার লাগু 5 কেজি হয়নি যে 20 কেজি, যার লাগু 10 কেজি হয়নি যে 50 কেজি, এগুলো নিয়ে মজুত রাখছে 2 মাস কাল লেগে। পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, আমদানি করা দামের সাথে বাজার মূল্যের কিছুটা তারতম্য রয়েছে। আজকে যে 50 টাকা বিক্রি হচ্ছে বাজার, এগুলো তো কাঁচামাল, এগুলো তো বাজার ভেদে এটা কি হয় যে তারতম্য ঘটে, কিন্তু মাঝে যে ম্যাসিভ ইয়েটা হয়েছিল এরকম সম্ভাবনা নাই এবং মূল্য স্বাভাবিক হয়ে যাবে, আমরা এটা আশা করছি। এদিকে বাজারের অস্থিরতা দূর করতে খোলা বাজারের পাশাপাশি অনলাইনেও পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এই উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এক মাসের মধ্যে পর্যাপ্ত আমদানি করা পেঁয়াজ বাজারে আসবে। যে আমাদের সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। টার্কি থেকে বড় পরিমাণ পেঁয়াজ আসবে, মায়ানমার থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে, অবস্থাটা আমাদের হাতের মধ্যেই রয়েছে। মন্ত্রী জানান, অনলাইনে শুরুতে বড় শহরগুলোতে পেঁয়াজ বিক্রি হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিসর। অনেক মানুষ আছে যারা অনেক সময় ট্রাকের সামনে এসে লাইন ধরতে পারেন না সামাজিক কারণে বা নিজেদের ব্যস্ততার কারণে, এই সময়টায় যদি তারা ঘরে বসে পেঁয়াজটা পান, তাদের জন্য সাশ্রয় হবে। আমরা কিন্তু এবার টিসিবির মাধ্যমে বড় সড় আমদানির পথে রয়েছে পেঁয়াজ। 13 সেপ্টেম্বর থেকে টিসিবির মাধ্যমে খোলা বাজারে 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে সরকার। ক্রেতাদের চাপ থাকায় এবং টিসিবির জনবল সংকটের কারণে এবারই প্রথম অনলাইনে পেঁয়াজ বিক্রি শুরু হলো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসলেও বেনাপোল বন্দর থেকে এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি। আমদানিকারকরা জানিয়েছেন, ভারতীয় বন্দর কর্তৃপক্ষ গেট পাস না দেওয়ায় পেঁয়াজের কোনো ট্রাক বেনাপোলে ঢুকতে পারেনি। এ কারণে প্রায় 4,000 টন পেঁয়াজ ট্রাকে নষ্ট হয়ে গেছে। এদিকে সাতক্ষীরার ভোমরা, দিনাজপুরের হিলি ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর সহ বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ ভর্তি অসংখ্য ট্রাক বাংলাদেশে এসেছে। অন্যদিকে মিয়ানমার থেকেও গত দুদিনে 45 টন পেঁয়াজ বোঝাই জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। আরও 100 টন আসবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এগুলো খালাস করে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। এতে পেঁয়াজের দাম আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত 14 সেপ্টেম্বর পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর বাজার হুহু করে দাম বেড়ে যাওয়ায় সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়।